আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, এতক্ষণ যাবত যেটা দেখছিলেন সেটা হচ্ছে সোয়াইনসি ডাইসের দুই রোলার সিস্টেম, যে মেশিন 5 হর্স পাওয়ার মোটর সহকারে আমি আপনাদেরকে 2.5 যে সাইজের সেই সাইজের খাদ্য বানায় দেখানোর চেষ্টা করছিলাম ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কী পরিমাণে স্পিডে বাইরে হচ্ছে। অবশ্যই মনে রাখবেন, খাদ্যর দানার উপর নির্ভর করে কিন্তু আপনার মেশিনে প্রোডাকশন কম এবং বেশি হইতে পারে। যখন খাদ্য আপনার মোটা দানা হবে তখন আপনার প্রোডাকশন বেশি দিবে, যখন খাদ্যর দানা চিকন হবে তখন প্রোডাকশনটা কম দিবে। এখন আমি আপনাদেরকে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে 3 রুলারের 8 ইঞ্চি ডাইস একটি মেশিন। এখন আমি যেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিডিওটা সেটি হচ্ছে 5.5 ঘোড়া একটা মোটর দিয়ে 3 রুলার বিশিষ্ট 8 ইঞ্চি ডাই যেটি মেশিনটি চালানো হচ্ছে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি কিনা আমি আপনাদেরকে এখন ডিসপ্লে দিকে লক্ষ্য করাই তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 3 রুলারের 8 ইঞ্চি বিশিষ্ট একটি মেশিন। তো এই মেশিনটি কিন্তু আগের মেশিনের তুলনায় দ্বিগুণ ডেলিভারি দিবে এবং এই মেশিনের কিন্তু মোটর ক্যাপাসিটি 5.5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর। এই মোটর দিয়ে কিন্তু আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, খাদ্যর দানা ছোটো বড়োর কারণে কিন্তু আপনার প্রোডাকশন কম বেশি হয়ে থাকে। আর এই যে মেশিনটি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সম্পূর্ণ স্টিল বডি। এই বড় মেশিনটি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। তো সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। আরও বিস্তারিত জানার জন্য BKBD.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে মেশিন সম্পর্কে বুঝতে পারবেন, জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।